আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি কুকিং লাভার্স বিডির নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকের পর্বে করে দেখাচ্ছি জলপাইয়ের জেলি। এই জেলিগুলো তৈরি করতে কোনো প্রকার আগার আগার পাউডার, জেলেটিন বা ফুড কালার ব্যবহার করা হয়নি। ঘরে কীভাবে পারফেক্টভাবে এই জেলিগুলো তৈরি করবেন আজ তাই দেখিয়েছি। আশা করছি আজকের পর্বটি ভালো লাগবে। চলে যাচ্ছি মূল রেসিপিতে। আজকের রেসিপির জন্য আমি এখানে 500 গ্রাম জলপাই নিয়েছি আর জলপাইগুলো কাঁচা এবং তাজা দেখে নেয়ার চেষ্টা করবেন। এবার চাকু দিয়ে মুখের দিকের কালো অংশটাকে কেটে নিচ্ছি। এভাবে চাকু দিয়ে চাপ দিয়ে জলপাইটাকে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের সুবিধা মতো কেটে নেবেন। সবগুলো জলপাইকে একইভাবে কেটে নিয়েছি। আপনারা চাইলে এই জলপাইগুলোকে লবণ এবং পানি দিয়ে আধা ঘন্টা থেকে এক ঘন্টা পর্যন্ত ভিজিয়ে রাখতে পারেন, তবে আমি ভিজিয়ে রাখবো না, সরাসরি করে নিচ্ছি। জলপাইগুলোকে একটি প্যানে নিয়ে 4 কাপ পানি দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম 1 চা চামচ। যতটুকু জলপাই তার দ্বিগুণ পরিমাণে পানিটা দিয়ে এই জলপাইগুলোকে সিদ্ধ করে নিতে হবে। প্যানটাকে চুলায় বসিয়ে দিয়েছি। চুলার আঁচটা মিডিয়াম টু লোয়ে রেখে অপেক্ষা করব জলপাইগুলো পুরোপুরি সিদ্ধ হওয়া পর্যন্ত। আমি মাঝে একবার উল্টে পাল্টে মিশিয়ে নিয়েছিলাম, দেখতেই পাচ্ছেন জলপাইয়ের কালারগুলো চেঞ্জ হয়ে গেছে আর জলপাইগুলো খুব ভালো মতো সিদ্ধ হয়েছে। এবার একটি স্ট্রেইনারে জলপাইগুলোকে নিয়ে পানিগুলোকে সেকে আলাদা করে নিলাম। আজকের রেসিপির জন্য শুধু পানিগুলোই দরকার হবে আর এই জলপাইগুলো দিয়ে আমি চাটনি তৈরি করে নিব। প্যানটাকে আবারও চুলায় বসিয়ে দিয়ে কাপ দিয়ে মেপে নিচ্ছি। আমার এখানে প্রায় 2.5 কাপের মতো পানি আছে। এখানে 2.5 কাপ পানির জন্য চিনি দিয়ে দিচ্ছি। 2.5 কাপের মতো আপনারা চাইলে সমপরিমাণ চিনি দিয়েও করতে পারবেন। চুলার আঁচটা মিডিয়াম হাইতে রেখে একটু মিশিয়ে দিলাম। আর এই জেলিটা করতে কিন্তু এক্সট্রা কোনো প্রকার ফুড কালার দিতে হবে না। জাল করতে করতেই দেখবেন যে কালারটা খুব সুন্দর চলে আসবে। চারপাশে যে ফেনাগুলো জড়ো হবে এগুলোকে চামচ দিয়ে খুব সাবধানে উঠিয়ে নিতে হবে, এতে করে জেলিগুলো খুব স্বচ্ছ হবে। একটু সময় পর পরেই যখন ফেনাগুলো জড়ো হবে তখন উঠিয়ে নিব। দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু জেলির কালারটা চেঞ্জ হতে শুরু করেছে। যে পরিমাণে পানি দিয়েছিলাম অনেকটা কমে এসেছে। এই পর্যায়ে 1 টেবিল চামচ লেবুর রস আর 1 চা চামচ হোয়াইট ভিনেগার দিয়ে দিলাম। যেহেতু এই জেলিটা অনেক ঘন হবে, চিনির পরিমাণ অনেক বেশি আছে, তাই লেবুর রস দিলে জেলিটার ক্রিস্টালাইজ হবে না। আপনারা যদি অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে চান ভিনেগার দিলে এই জেলিটা সহজে নষ্ট হবে না। আরও বেশ কিছুটা সময় জাল করে নিয়েছি। দেখতে পাচ্ছেন কালারটা একেবারে চেঞ্জ হয়ে গেছে। চেক করে নিচ্ছি। কিছুটা মিশ্রণ একটা প্লেটের মধ্যে ঠান্ডা হওয়া পর্যন্ত রেখে দিয়েছিলাম। যখন দেখবেন যে এভাবে একেবারে সবগুলো জমে আসছে, এই পর্যায়ে জেলির এই মিশ্রণটাকে নামিয়ে নিতে হবে। অনেক বেশি সময় পর্যন্ত এই জেলিটাকে জাল করলে কিন্তু এগুলো আঠালো হয়ে যাবে, তখন আর জেলিটা কিন্তু অতটা ভালো হবে না। আমার এই জেলিটা হয়ে গেছে, যে বাটিতে সেট করব সরাসরি সেই বাটিতে নিয়ে নিচ্ছি। আর একটু উপর থেকে দেওয়ার কারণে এর উপরে যে বাবলসগুলো থাকবে এগুলোকে চামচ দিয়ে উঠিয়ে নিচ্ছি, এতে করে জেলির উপরটা স্বচ্ছ হবে। আমি 3টি বাটির মধ্যে ঢেলে নিয়েছি। এবার এই জেলিগুলোকে নর্মাল টেম্পারেচারে রেখে দিচ্ছি পুরোপুরি সেট হওয়ার জন্য। আমি রাত্রে করেছিলাম জেলিগুলো, পরের দিন সকালে নিয়েছি। আর একটু দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন জেলিগুলো কত ভালোভাবে সেট হয়েছে। আমি একটি ব্রেডের উপর স্প্রেড করে দেখাচ্ছি। এই জেলিগুলো কিন্তু একেবারে দোকানের কেনা জেলির মতোই। অনেকেই ভাবছেন যে এখানে চিনির পরিমাণ অনেক বেশি, তো আপনারা চাইলে কিন্তু জেলেটিন বা আগার আগার পাউডার দিয়েও একটু কম মিষ্টি দিয়ে এই জেলিগুলোকে জমাতে পারেন। সেক্ষেত্রে প্রতি কাপ পানির জন্য 1.25 চা চামচ করে জেলেটিন বা আগার আগার পাউডার দিয়ে ভালো মতো জাল করে জমিয়ে নিতে পারবেন। তবে অনেক জায়গাতেই জেলেটিন বা আগার আগার পাওয়া যায় না, তাই আপনারা সহজে শুধু চিনি এবং জলপাই দিয়ে এই জেলিগুলো তৈরি করে নিতে পারবেন। আশা করছি আজকের পর্বটি ভালো লেগেছে। পর্বটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। নতুন নতুন যে কোনো রেসিপির জন্য কুকিং লাভার্স বিডিতে সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ।
ভালো থাকবেন সবাই, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।